ওয়েলকাম ব্যাক প্রিয় স্যামজনবাসী, নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমরা দুই দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, একটি হ্যালো ব্র্যান্ডের, আরেকটি হলো অনেকে চান না ওই যে অ্যাপেল ওয়াচ সিরিজ 7 কিনবেন, তার কপি দরকার, মানে অত দাম দিয়ে কিনবেন না কিন্তু ওরকম একটা লুকস পেতে চাই। খুব কমেন্ট পেয়েছিলাম ভাই অ্যাপেল ওয়াচ 7-এর ওরকম, মানে সবচেয়ে ভালো কপি কোনটা রয়েছে বা ওরকম দেখতে সেরকম একটা স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ নিয়ে আসেন। সো এই দুটো স্মার্ট ওয়াচ নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলছি। আর অসংখ্য ধন্যবাদ জানাই ট্রাস্ট গ্যাজেটকে আমাদের কাছে এই রিভিউনের দুটো দীর্ঘদিন আগে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে এবং তারা অনলাইন প্ল্যাটফর্মে সেল করে থাকে। ভিডিও ডিসক্রিপশনে তাদের যমুনা ফিউচার পার্কের এবং অনলাইনের টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, আর দুটার দাম আমি রিভিউর সময় বলে যাব। হ্যালো RT2, এই হচ্ছে এর বক্স। হ্যালোর ম্যাক্সিমাম স্মার্ট ফোন না তো স্মার্ট ওয়াচের বক্সগুলো আমরা এমনটাই দেখে থাকি। সো বক্স কন্টেন্ট হিসাবে ওই যা যা থাকে আর কি, ইউজার ম্যানুয়াল, স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে এটাকে চার্জ করার জন্য একটি কেবল, এই আর কি। সো এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। আমরা মোটামুটি আসলে কত 1,000-2,000-3,000 মধ্যে এই ধরনের লুকসের অনেক স্মার্ট ওয়াচ এ পর্যন্ত বাজারে দেখেছি, রিভিউ করেছি, আপনারা হয়তো ব্যবহার করছেন। হ্যালো RT2 এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইসটা হলো 3,350 টাকা, যার সাথে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটার ডিজাইন অ্যান্ড লুকস যেমনটা বলছিলাম গোলগাল, এর বডি ফ্রেমটি মেটাল বিল্ড, রাইট সাইডে দুই দুটা বাটন রয়েছে, একটি মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে, আরেকটি দিয়ে সরাসরি স্পোর্টস মোডে যাওয়া যাবে। এখানে 12টি স্পোর্টস মোড রয়েছে বা ওয়ার্কআউট মোড রয়েছে। আর এর নিচের দিকটাতে আমরা দেখতে পাবো সেন্সরস প্লাস চার্জিং টার্মিনাল। আর এটার ব্যাকপার্টটা কিন্তু স্ক্রু দিয়ে লাগানো রয়েছে, তবে ইহা কিন্তু IP67 সার্টিফাইড, থুকু IP68 সার্টিফাইড, যার মানে হলো কি আপনি টুকটাক পানি লাগাতে পারবেন, তবে পানির গভীরে যাওয়া উচিত হবে না। বাট ওই বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে আসলেন, টুকটাক ভিজে গেল হঠাৎ করে, তাতে করে সমস্যায় পড়তে হবে না। এর যে স্ট্র্যাপগুলো সিলিকন বা রাবারের তৈরি, এর আগেও হ্যালোর বেশ কয়েকটা স্মার্ট ওয়াচে আমরা এই সেম টাইপের বেল্ট ব্যবহার হতে দেখেছি। এটা বেশ সফট অ্যান্ড এটা চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। ডিসপ্লের সাইজ হলো 1.32 ইঞ্চ, যেটা যথেষ্ট কালারফুল এবং ব্রাইটনেসও ভালোই রয়েছে। ইনডোরের জন্য ঠিকঠাক, শ্যাডো এরিয়াতেও ঠিকঠাক, আউটডোরে শ্যাডো এরিয়াতে ভালো পারফর্ম করলেও একটু ডিরেক্ট সানলাইটে মনে হয় স্ট্রাগল করে আর কি। ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। আরেকটা বিষয় খেয়াল করলাম, হেইলুর ঘড়ি আগের চাইতে একটা জায়গায় একটু উন্নত করেছে। আগে এদের যে ইউজার ইন্টারফেসটা, এটা কিন্তু একটু লেগে লেগে ভাব ছিল। হ্যাঁ, এখন আমি বলবো না যে সুপার স্মুথ, এমন না, বাট আগের তুলনায় একটা বেটার ফিল দিচ্ছে। তো ডিসপ্লে নিয়ে আমরা বলছিলাম, এটা বেশ কালারফুল ডিসপ্লে এবং ডিসপ্লে শার্পনেস ডিটেলস ভালোই আছে। সাইড থেকে দেখতে গেলে কোনো ধরনের নেগেটিভিটি বা শিফটিং ইস্যু আমি লক্ষ্য করিনি, মোটামুটি ওকে লেভেলের বলা যায়, বাট ব্রাইটনেসটা আরেকটু থাকলে ভালো হতো। ঘড়িটি স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে হ্যালো ফান নামক অ্যাপ্লিকেশন দিয়ে, এবং সেখানে কানেক্ট করে আপনি স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশন এতে দেখতে পাবেন। তবে কল আসলে কিন্তু এটা দিয়ে কথা বলা যাবে না, বাট রিসিভ করা যাবে, কেটে দেওয়া যাবে, বাট কথা বলা যাবে না। আর এটাতে কিন্তু আপনি কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, এবং হ্যালো ফান অ্যাপটিতে যে অজস্র ওয়াচ ফেস রয়েছে সেগুলো চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এবং এগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর। কোম্পানি ক্লেম করছে 12 দিনের থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে আমরা একটু হেভি ইউজ করে দেখেছি, তাতে 8 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এর মাঝে 300 mAh ব্যাটারি রয়েছে। 1,300 টাকার স্মার্ট ওয়াচগুলোতে আমরা যে ধরনের ফিচার পাই এটাতেও সেরকম কিছুই রয়েছে, যেমন হার্ট রেট সেন্সর রয়েছে, ব্লাড প্রেশার মনিটর রয়েছে, তারপর স্টেপ কাউন্টিংয়ের ব্যাপারটা থাকছে, স্লিপ মনিটরিং রয়েছে, যেগুলোর অ্যাকুরেসির ক্ষেত্রে 95%-এর মতো ধরে নেওয়া যায়। স্টেপ কাউন্টিংয়ে কিছুটা মিসম্যাচ করে, মানে 100টা স্টেপ দিতে গেলে আপনি 2-3টা এদিক সেদিক পেতে পারেন, এর বাইরে মোটামুটি ওকে আছে। এর পাশাপাশি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন, ওয়েদার আপডেট পাবেন, নোটিফিকেশনের কথা আগেই বলছিলাম, এই সমস্ত আর কি। মানে নতুনত্ব বলতে তেমন কিছু না, এর আগেও আমরা হ্যালোর আরও কয়েকটা স্মার্ট ওয়াচেও এই ধরনের কিছু দেখেছি, তবে ডিজাইনে আপনি নতুনত্ব পাবেন, আর ডিসপ্লে কোয়ালিটিতে ইম্প্রুভমেন্টস রয়েছে, এবং ডিসপ্লে সাইজটাও কিন্তু বড়। ডিসপ্লের পাশের চিন বা বেজেলও কিন্তু খুব বেশি আহামরি মোটা না, বাট আর একটু ন্যারো রাখলে এটা দেখতে আরও বেশি ভালো লাগতো। ওভারঅল 3,350 টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটাকে আমার ওকে মনে হয়েছে। আর একটু কম হলে আরও বেশি ভালো হতো, তবে অবশ্যই আপনি 200 টাকা কম দিয়ে ওয়ারেন্টি ছাড়া নেওয়ার চাইতে 200 টাকা বেশি দিয়ে ওয়ারেন্টি সহ নেওয়াই ভালো। এখন লেকিংস বলতে আমি বলবো এই স্মার্ট ওয়াচটির ব্রাইটনেসটা আরেকটু থাকলে ভালো হতো, যা আছে হ্যাঁ আউটডোরেও দেখা যায়, তবে আরেকটু থাকলে অবশ্যই আমরা আরেকটু বেটার রেজাল্ট পেতাম। আর রিয়ার প্যানেলের প্লাস্টিকটা দেখুন, এটা গ্লসি ফিনিশ, এর চাইতে ম্যাট ফিনিশটা দেখতে না আরেকটু বেশি প্রিমিয়াম লাগে, এর বাইরে মোটামুটি এটা ওকেই আছে। ফাইনালি এবারে আমরা চলে যাবো অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর কাছে, মানে কপি আর কি। এইটার আসলে মডেল নেমটা হলো N76। বক্স কন্টেন্ট হিসেবে ওই যে ঘড়ি, তারপর এটার সাথে চার্জার, বাই দ্য ওয়ে এর চার্জারটা কিন্তু ওয়ারলেস, মানে তার লাগবে না, ওয়ারলেস সিস্টেমে চার্জ হবে। স্মার্ট ওয়াচটি হলো এই যে এরকম, একদম অ্যাপেল ওয়াচকে হুবহু কপি করে দিয়েছে। আর এর সাথে কিন্তু আপনারা চাইলে জেনুইন অ্যাপেল ওয়াচের
বেল্টও ব্যবহার করতে পারবেন। ঘড়িটার ওয়েট কিন্তু ভালোই, মানে যথেষ্ট ওয়েট। আর এটা টোটাল বডি ফ্রেমটা কিন্তু মেটাল বা অ্যালয়জিং দিয়ে তৈরি। রেয়ার প্যানেলটা প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড আর কি। রাইট সাইডে দুইটা বাটন রয়েছে, একটি হোম বাটন আর একটি কিন্তু এই যে হুইল, এটা ঘুরবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কাজবাজ করতে পারবেন। লেফট সাইডে আমরা স্পিকার গ্রিল লক্ষ্য করব, এটা দিয়ে কিন্তু আপনি কথাও বলতে পারবেন, এই ঘড়িটা দিয়ে কথা বলা যায়। ঘড়িটার ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়ো, ঘড়ির টোটাল বডির যে সাইজ সেই অনুসারে এর ডিসপ্লে সাইজটাও বড় সড়ো, 1.75 ইঞ্চ, যার রেজুলেশন 385x385। তবে একটা বিষয় কি, এর ডিসপ্লেটা কিন্তু সত্যিই বেশ ভালো। ইভেন দো আমি আগের ঘড়িটার সাথে কম্পেয়ার করতে গেলে এটার ডিসপ্লে মোটেই পিছিয়ে থাকবে না, খুবই কালারফুল এবং ব্রাইটনেসের দিক থেকেও আগেরটার চাইতে এটার ব্রাইটনেস বেশি রয়েছে। সানলাইটেও মোটামুটি ভালোভাবে ভিজিবল ছিল, টাচ রেসপন্সও ভালো পেয়েছি। তবে আমরা যদি ইউআইয়ের বিষয়ে আসি, আগেরটার ইউআইটা বেশ স্মুথ, এটার ইউআইটা একটু ল্যাগি, কিছুটা ল্যাগি ভাব আছে, যেটা আমরা 2000 টাকার আশেপাশের প্রায় সব স্মার্ট ওয়াচে এই একই প্রবলেমটা পেয়েছি। তারপর আমরা দেখতে পাই IP67 সার্টিফাইড। IP67 সার্টিফাইড হলেও আমি রিকোয়েস্ট করবো এই ঘড়িটাকে পানির মধ্যে না চুবানোর জন্য, যেহেতু ইহা দিয়ে কথা বলা যায়, স্পিকার গ্রিল রয়েছে, আর এই কম দামি জিনিস, এই দাম বলিনি, এটার দাম হলো 2250 টাকা। যা বলছিলাম, এতে পানি ঢোকার চান্স আছে। আমি যদিও পানিতে ভিজিয়েছি, তাতে করে পানি ঢুকেনি, তবে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, হুদাই প্যারা নেওয়ার কোনো দরকার নেই, পরে দেখবেন যে পানি ঢুকছে, ঠিকই প্যারা খাবেন, কপি ভাই কপি কপি এই হয়। এবারে আসছি আপনারা এর ব্যাটারিতে। এর মাঝে 200 mAh ব্যাটারি রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ, এটা যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে রাখেন 3-4 দিনের মতো ব্যাকআপ পাবেন, বাট জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে অলমোস্ট 5-6 দিনের মতো ব্যাকআপ পাওয়া সম্ভব। আর যদি কথা বলেন আসলে ফোনের সাথে কানেক্ট করে, তাহলে আমার মনে হয় এর থেকে ব্যাকআপ আর কিছুটা কম পাবেন। সেই ক্ষেত্রে দিন শেষেও চার্জ করতে হতে পারে, মানে সারাদিনের যদি কথা বলেন দিন শেষে অবশ্যই চার্জ করা লাগবে। ওয়ারফিট প্রো নামক অ্যাপসের মাধ্যমে ফোনের সাথে এটা কানেক্ট করা যাবে, যা আপনি অ্যান্ড্রয়েড এবং iOS প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। তবে এর যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা দেখলে আমার রাগ লাগে, কারণ হলো এই অ্যাপ্লিকেশনটাতে বেশ অ্যাডের দেখা পাওয়া যায়। আরে ভাই, একটা ঘড়ির জন্য অ্যাপস বানিয়েছে, সে তার মাঝে যদি অ্যাডের দেখা পাওয়া যায়, এটা সত্যিই বিরক্তিকর একটা ব্যাপার। ওই ব্যাপারের বাইরে মোটামুটি অ্যাপস ক্লিনই আছে, অন্য কোনো মানে হিজিবিজি দিয়ে ভরে রাখছে তেমন না। আবার অ্যাপসের মাধ্যমে আপনি বেশ কিছু ওয়াচফেস ব্যবহার করার সুযোগ পাবেন, কাস্টম ওয়াচফেসও ব্যবহার করা যাবে। নতুন ফিচারের মধ্যে এই ঘড়িতে আমরা দেখছি কথা বলা যাবে, এবং এটা দিয়ে আমরা কথা বলে দেখেছি, একটু ভলিউম লেভেল কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাওয়া যায়, বাট একদম ফুল ভলিউমে ভালো রকমের ডিসকাশন দেয়, তবে কথা বলা যায়, হ্যাঁ এটা দিয়ে কথা বলা যায়। আর যদি মোটামুটি এইটুকু দূরত্ব রেখে কথা বলেন, অপর প্রান্ত থেকে যিনি শুনবেন তিনি ঠিকঠাকভাবে শুনতে পাবেন। এখন যদি ঘড়ি এরকম থাকে আর হাঁটেন আর কথা বলেন, তাহলে কিন্তু উনি ঠিকঠাকভাবে শুনবে না। সো এটাকে সামনে নিয়ে এসে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাকভাবে শুনতে পাবেন। আর মাইক্রোফোন কোয়ালিটি যা একেবারেই অ্যাভারেজ ছিল এই বাজেটের অন্যান্য চাইনিজ স্মার্ট ওয়াচগুলোর মতো, মানে চলে আর কি। বলছিলাম এটাতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে এবং চার্জারটা দেখতে কিন্তু বেশ কিউট সুন্দর। জাস্ট ওটার উপর আপনার ঘড়িটা বসিয়ে রাখলেই দেখবেন এটা চার্জ হওয়া শুরু করছে। তবে ওয়্যারলেস চার্জিং সিস্টেম হওয়ার ফলেই মনে হয় এটা একটু মোটামুটি ভালো গরম হয়, মূলত চার্জারটা অনেক বেশি গরম হয়ে যায়, যার ফলে ঘড়িটাও একটু হিট আপ হয়। তো আসলে হিট না জেনারেট হলেই ভালো হতো, কারণ ঘরের মাঝে যে ব্যাটারিটা রয়েছে লিথিয়াম আয়ন, এই ধরনের ব্যাটারির জন্য হিটটা খুব একটা সুবিধার জিনিস না। সুতরাং এই গরমের বিষয়টা এর কনসার্নের মধ্যে পড়ে। রেগুলার স্মার্ট ওয়াচগুলোর মতো এতেও আমরা বিভিন্ন রকমের ফিচার দেখতে পাই, যেমন ধরুন ওই যে স্টেপ কাউন্টিংয়ের বিষয়টা, ব্লাড প্রেশার মনিটর, হার্ট রেট সেন্সর, এগুলো রয়েছে। তবে এর সেন্সরের অ্যাকুরেসি আসলেই ঠিকঠাক ছিল না, যেটা বলা যায় মোটামুটি 80%-এর মতো অ্যাকুরেসি ধরে রাখতে পারে। সো আমি বলবো এর উপরে ভরসাটা না করাই উত্তম হবে। এই ঘড়িটা নিতে পারেন আপনি শুধুমাত্র আসলে লুকিং সুন্দর, অ্যাপেল ওয়াচের একটা কপি হতে পারে, কথা বলতে চান, এরকম কোনো একটা স্মার্ট ওয়াচ দরকার, সেজন্য আপনি নিতে পারেন। আর অবশ্যই গুড কোয়ালিটির একটা ডিসপ্লে। কিন্তু আপনি যদি ফিটনেস ট্র্যাকার হিসেবে এই স্মার্ট ওয়াচটা চয়েস করতে চান, তাহলে আমি বলবো এটা আপনার জন্য না, বাট আপনি যদি শপের জন্য এটা নিতে চান দেন এটা আপনার জন্য। আশা করছি বুঝতে পারছেন। এখন ফাইনালি আপনাদের কাছে এই দুইটা স্মার্ট ওয়াচ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয়, এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে কিন্তু মানে ওই অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর কপিতে আপনি কিন্তু 6 মাসের অফিসিয়াল কোনো গ্যারান্টি পাচ্ছেন না, তবে 7 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, এটুকুই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর কে কোনটা কিনছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।